আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? কে কোথায় থেকে দেখছেন? নিশ্চয় ভালো আছেন। আপনারা জানেন যে একটা গুজব ছড়িয়েছে, আগামী 1 তারিখ থেকে ভিসা খুলে যাবে অথবা ট্রান্সফার খুলে যাবে। কেউ কেউ বলছেন যে ও সাধারণ কোমা হয়ে যাবে, এই গত বছর যেভাবে হয়েছে। তো বিষয়টা নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি, অনেক খুঁজাখুঁজি করেছি, কিন্তু কোনো আর সঠিক কোনো খবর পাইনি। টাইপিংয়ে হোক আর যে বলেছে, যার মুখে শুনেছি, সবাইকে জিজ্ঞাসা করেছি আসলে বিষয়টা কি, এই বিষয়টা আসলে কি সত্যি না এটা গুজব। খবর নিয়ে দেখা গেছে যে এটা এক ধরনের গুজব, এটা আসলে এর কোনো ভিত্তি নেই। আপনারা যারা এই খবর শুনে আছেন অথবা শুনে অপেক্ষা করতেছেন, আমি কাউকে বলবো না যে অপেক্ষা করবেন না, সেটা নয়। কিন্তু এটা যে 1 তারিখ হবে বা এটা কোন দিন হবে, এই সাধারণ কোমাটা বা এই সুযোগটা আসবে আবার, সেই বিষয়টা নিয়ে আমি খুবই সন্দেহ প্রকাশ করছি। এটা কবে শুরু হবে, এটা সবার জন্য খুবই দরকারি, বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা আছে, অনেক বাইরে কোনো অবৈধ আছেন বা যারা ভিসা লাগাতে পারছেন না বা চেঞ্জ করবেন, ভিসা চেঞ্জ করবেন, তাদের জন্য খুবই উপকার হবে, খুবই সুবিধা হবে এই ট্রান্সফারটা যদি কমপক্ষে খোলা হয়। তো এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না, যেহেতু একটা সন্দেহজনিত বিষয়। এটা আমিও সঠিক জানি না এটা আসলে কি সঠিক না ভুয়া, কিন্তু যতটুকু খবর নিয়েছি যে এটার কোনো ভিত্তি নেই, এটা একটি ভুয়া জিনিস। যাই হোক, যদি খুলে যায় কিছুদিন আগে অথবা পরে, সেই দোয়া করি আমরা, সবার জন্য সুবিধা হবে, সবার উপকারে আসবে। তো আজকে এখানেই আল্লাহ হাফিজ। আবার কোনো আপডেট নিয়ে নতুন করে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।